भगत सिंह कोविड केयर सेंटर थुतु कांडेर परवर्ती शुनानी दिन धार्य करलो आदालत। 10 आगस्ट अनुष्ठित हबे टीआई पैरेड एवं 18 आगस्ट शुनानी अनुष्ठित हबे पुलिस रिमांड इस्यूते। আদালতের নির্দেশে শুক্রবার ফের আদালতে তোলা হয় ডক্টর সঙ্গীতা চক্রবর্তীকে হেনস্থার দায়ে অভিযুক্ত চারজনকে। শুনানির পর আদালত নির্দেশ দিয়েছে আগামী 10 আগস্ট টিআই প্যারেড হবে অভিযুক্তদের এবং পুলিশ রিমান্ডের ইস্যুতে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 18 আগস্ট। এ সম্পর্কে এপিপি রাহুল বণিক জানিয়েছেন, কোভিড কেয়ার সেন্টারে ডক্টর সঙ্গীতা চক্রবর্তীর সাথে নিগৃহের যে ঘটনা, ওই ঘটনায় গতকাল ইনভেস্টিগেশন অফিসার টিআই প্যারেড এবং 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে। ওই আবেদনের ভিত্তিতে আজকে শুনানি হয়। ওই শুনানিতে আদালত আয়ুর আবেদনে টিআই প্যারেড আবেদন অ্যালাউ করেন এবং আগামী 10 আগস্ট টিআই প্যারেডের দিন ধার্য করেন এবং ওই দিনই 5 দিনের পুলিশ রিমান্ডের জন্য আবার শুনানি হয়। এদিকে ডক্টর সঙ্গীতা চক্রবর্তী কোয়ারেন্টাইনে থাকার কারণে টিআই প্যারেড এবং পুলিশ রিমান্ডে চূড়ান্ত শুনানির কাজ পিছিয়ে গেছে কয়েকদিন। ফিও রিপোর্ট, হালাবোল।